চাঞ্চল্যকর কিশোর গ্যাং হত্যা মামলা, সেখানে ফয়সালকে হত্যা করা হয়েছিল। তার হত্যা করে আসামিরা পালিয়ে যায়। সেটার প্রেক্ষিতে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পারি, সেখানে হলো দুটি গ্রুপের মধ্যে আসলে একই গ্রুপে মারামারিটা হয়েছে, আরেকটা গ্রুপ এসে এনগেজ হয়েছে। একটা গ্রুপের সদস্য ছিল পেপার স্থানীয় গ্রুপের সদস্য ছিল মোহাম্মদ শাহিন এবং তার বোন তানজিলা। 15 তারিখ মানে সন্ধ্যার আগে আগে তারা মাদকের টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারের প্রেক্ষিতে এই ঘটনা, তো একই গ্রুপেরই ফয়সাল এবং রানা ওরফে রানুর সাথে একটা মারামারি ঘটনা ঘটে। তো ফয়সাল রানুর সাথে মারামারি ঘটনা ঘটে, ঘটার পরে পেপার স্থানীয় গ্রুপের সদস্য শাহিন ওরফে নেড়া শাহিন, সে সাইমন গ্রুপের যে রাব্বি এবং অন্য আসামিদেরকে বল তাকে শাস্তি করতে হবে, এরই প্রেক্ষিতে তারা ফয়সালের উপরে এবং রানুর উপরে আক্রমণ করে এবং তারই প্রেক্ষিতে ফয়সাল মারা যায়। এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রথমত আমরা নেড়া শাহিনকে, যে 2 নম্বর আসামি নেড়া শাহিনকে গ্রেপ্তার করি, তার কথা মতো আরও 2 জনকে গ্রেপ্তার করি এবং টোটাল থানাসহ আমরা প্রায় 10 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা এর আগেও বলেছি যে এই যে শিশুর গ্যাং কর্তৃক যে হত্যাকাণ্ডটা, এটা মূলত এলাকার আধিপত্য বিস্তার এবং মাদকদ্রব্যকে নিয়েই কিন্তু ঘিরে এই হত্যাকাণ্ডগুলি মানে হয় বা আধিপত্য বিস্তার চলে। এবং শুধু পল্লবিত্ত হত্যাকাণ্ড হয়েছে, এর আগেও 2017 সালে আপনারা জানেন যে আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল উত্তরা, এবং উত্তরাতেও অনেকগুলি বড় ভাইয়ের গ্রুপ রয়েছে, সেগুলি আমাদের তদন্ত চলছে এবং অভিযান চলছে, তাদেরও গ্রেপ্তার করা হবে। এবং বিভিন্ন এলাকাতে যে বিভিন্ন ভাইদের গ্রুপ উপগ্রুপ রয়েছে সেগুলি আমরা সন্ধান পেয়েছি। সব কিছু মিলিয়ে আমরা তাদের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে। এবং আমি মনে করি ঢাকা শহরে কোথাও কোনো ভাইয়ের গ্রুপ থেকে সন্ত্রাসী চাঁদাবাদী এলাকা আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। এবং আমাদের ডিবির প্রত্যেকটা টিম প্রত্যেকটা এলাকায় কাজ করছে। হত্যাকাণ্ড যে ঘটনাটি ঘটেছে, এখানে বাকি যে কয়জন রয়েছে তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। প্রথম তো মারামারিটা একই গ্রুপে হয়েছে, পেপার স্থানীয় গ্রুপের সদস্য হলো নেড়া শাহিন এবং তার বোন, এদের সাথে একই গ্রুপেরই মানে টাকা ভাগাভাগি আর আধিপত্য বিস্তার মাদক ব্যবসার কিনে ঘিরে কিন্তু ফয়সাল এবং রানুর সাথে ঝগড়াটা হয়। তখন নেড়া শাহিন এবং তারা হায়ার করে নিয়ে আসে হলো রাব্বি গ্রুপের মানে সাইমন গ্রুপের রাব্বিকে নিয়ে আসে এবং তারা বলে তাকে শাস্তি করতে, সেই প্রেক্ষিতে ফয়সাল এবং রানুর উপরে আক্রমণটা করে ফয়সাল মারা যায়। তো এরকম কিন্তু গ্রুপ বিভিন্ন এলাকায় আছে। আমরা এদের নাম নাম্বার, এই গ্রুপের নাম নাম্বার পেয়েছি, উত্তরা, মোহাম্মদপুর, তারপরে মিরপুরের বিভিন্ন থানাগুলিতে শাহালি, তারপরে হলো এই যে যা এলাকাগুলি রয়েছে সবগুলি আমরা নাম নাম্বার পেয়েছি। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অ্যাকশন চলছে এবং অভিযান চলছে।